আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার চলে এসেছি আমি কিচেনে তো আজকে আমি রান্না করতে যাচ্ছি পিৎজা পিৎজা বানানোর সবচাইতে কঠিন জিনিসটা হচ্ছে পিৎজা ডো তৈরি করতে কিন্তু বেশ সময় লেগে যায় এবং যার কারণে পিৎজা তৈরি করতে কিন্তু প্রসেসিংটা অনেক লম্বা হয়ে যায় তো আজকে আমি তৈরি করতে যাচ্ছি পিৎজা কিন্তু এটা হচ্ছে রেডি টু মেড একটা পিৎজা বান দিয়ে তো এটা হচ্ছে একটা রেডি টু মেড পিৎজা বান আমি সেদিন বেকারিতে গেলাম কিছু ব্রেড কিনতে তো সেখানে দেখলাম যে এটা পাওয়া যাচ্ছে এটার প্রাইস নিয়েছে 50 টাকা এখানে 5 পিস আছে তো 50 টাকায় 5 পিস পাওয়া গিয়েছে তো আজকে আমি এটা দিয়ে ফার্স্ট টাইম পিৎজা তৈরি করতে যাচ্ছি তো আশা করি ভালো হবে এবং পিৎজা তৈরির জন্য আর কি কি লাগছে বাকি সব উপকরণগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পুরো ভিডিওতে কিন্তু সাথেই থাকবেন পিৎজা তৈরির জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রেডি টু মেড পিৎজা বান এটা তো আমি নিয়েছি 5টা আর তাছাড়া এখানে নিয়েছি আমি এই যে আরং এর শ্রেডেড মোজারেলা চিজ আমি আরং এর চিজ কখনো ইউজ করিনি তো আমি এটা ইউজ করছি সো এটার প্রাইস হচ্ছে 220 টাকা শ্রেডেড চিজ তো দেখা যাক যে এটা কিরকম সাথে আছে যে এটা হচ্ছে পিৎজা সস যেটা আমি বাসায় তৈরি করে নিয়েছি এই যে পিৎজা সসটা সো এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আপনারা যদি চান তাহলে এটার রেসিপি নিয়ে খুব শীঘ্রই আমি আসব সাথে এখানে আছে কিছু টমেটো স্লাইস নিয়েছি আমি আমি আজকে খুব বেশি সবজি ইউজ করব না সো এখানে হচ্ছে পেঁয়াজটা আর এই হচ্ছে চিকেনটা এই চিকেনটা আমি আদা রসুন বাটা গোলমরিচ টমেটো সস এবং সাথে একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এই চিকেনটা আমি রান্না করে নিয়েছি সেই তেলে সেই সেম মশলায় আমি এই পেঁয়াজটাও হালকা একটু সতে করে নিয়েছি এবার চলুন পিৎজাটা তৈরি করা যাক সো ভিউয়ার্স এখানে আমি পিৎজা বানটা নিয়ে নিয়েছি পিৎজা বানটা আমি কেটে দেখুন এখানে দুইটা স্লাইস করে নিয়েছি এটাকে আমি কেটে নিয়েছি এই যে সো আমি এখানেও চিজ ইউজ করব মানে এটা হবে ডাবল চিজ লেয়ার পিৎজা তো আমি এখানে একটা লেয়ার দিব দেন হচ্ছে উপরে আরেকটা লেয়ার দিব তো চলুন শুরু করা যাক সো প্রথমে এই রুটিতে আমি ইউজ করব পিৎজা সস পিৎজা সসটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর আমি এটাতে ইউজ করব সেই শ্রেডেড মোজারেলা চিজটা তো এই সসটা ভালোভাবে আমি ছড়িয়ে দিলাম এখন দিচ্ছি আমি শ্রেডেড চিজটা দেখা যাক আশা করি চিজটা ভালো হবে আরবের চিজ আমি কখনো ইউজ করিনি ফার্স্ট টাইম তো জানি না তো এখন আমি উপরের লেয়ারটা করব উপরে আমি আরেকবার সসটা দিয়ে নিচ্ছি তো সসটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে এর উপরে আমি দিয়ে দিব আবার কিছু শ্রেডেড চিজ সসটা ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি শ্রেডেড চিজটা আসলে যেহেতু বাচ্চার জন্য তৈরি করছি তাই একদম ভরপুর চিজ দিচ্ছি কারণ বড়দের শরীরের জন্য তেমন একটা ভালো হবে না তো চিকেনটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপরে দিচ্ছি পেঁয়াজটা সো পেঁয়াজটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো তো টমেটো লেয়ারটা দিয়ে এর উপরে আমি আরেকবার দিয়ে দিব চিজ তো চিজটা দিয়ে এখনই আমরা এটা দিয়ে দিব প্যানে আমি ওভেনে না এটা প্যানে করব তো চিজের উপর দিয়েছি একটু অরিগ্যানো অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট টমেটো কেচাপ তো এখানে আমি চুলায় এই প্যানটা আগেই বসিয়ে রেখেছি এটি দিয়ে দিচ্ছি পিৎজাটা পিৎজাটা দেওয়ার পর এটা আমরা ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব কারণ আমাদের অলমোস্ট কিন্তু এটা 50% সব কিছু সিদ্ধ করাই আছে তো এখানে ফুটোটাও আমি ঢেকে দিলাম যেন পিৎজাটা ঠিক মতো সব দিকে তাপমাত্রা পায় তো 10 মিনিট পরে আমরা ফিরে আসছি সো ভিউয়ার্স 10 মিনিট পর আমাদের পিৎজাটা একদম রেডি এখানে আমি পিৎজাটা কেটে নিয়েছি এখন এটা খাবে আমার ছেলে এখন এই দেখুন তার কাণ্ড সব টমেটো সে খুঁজে খুঁজে বের করছে পেঁয়াজ খুঁজে খুঁজে বের করবে তারপরে খাবে এই জন্যই ওর জন্য পিৎজা করলে আমি সবজি একদম ইউজ করি না আমার বাবুর আসলে পিৎজা অনেক পছন্দ শুধু আমার বাচ্চারই না অনেক বাচ্চাদেরই কিন্তু পিৎজা খুব পছন্দ তো হঠাৎ করে পিৎজা বানাতে গেলে কিন্তু অনেক প্রস্তুতি লাগে বিশেষ করে যেটা বলেছিলাম ডো তৈরিতে আমার এই দুষ্টুটা যখন আমি পিৎজা ভিডিও কর তখন কি বলছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি শুনুন পিৎজাটা এখন হয়ে গেছে আমি নামিয়েছি পিৎজাটা
বাচ্চাটা এখন আমার ছেলে সে বলতে কেমন হয়েছে পিজ্জাটি শুনলেন তো তার কথা তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন আর পিৎজা বানগুলো কিন্তু আসলেই ভীষণ ভালো আমার কাছেও ভীষণ ভালো লেগেছে পার পিস 10 টাকা হিসেবে বানগুলো কিন্তু একদম খারাপ না তো যাদের খুব ব্যস্ততা বা হাতে সময় থাকে না তারা হুটহাট করে কিন্তু এই বানগুলো ইউজ করে বানিয়ে ফেলতে পারেন দারুণ পিৎজা সো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।